ডিফারেন্ট চালু করে দেন। সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা বাসায় কেমন লাগে? বাসায় কিন্তু অনেকদিন হয়ে আছো, বাসায় কিন্তু মনে হয় ভালো লাগে না। কি সবার মন চায় না স্কুল আসতে, বন্ধুদের সাথে খেলতে, বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করতে, টিফিনের সময় মজা করতে, সবারই মন চায়। আশা তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো যেন এই পরিস্থিতি তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক হয়ে যায়, আমরা আবার সবাই মিলে একসাথে হতে পারি এবং আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো শুরু করতে পারি। তাহলে শিক্ষার্থীরা চলো আজকে আমরা পড়ায় ফিরে যাই। গত ক্লাসে আমি তোমাদেরকে নবম অধ্যায়ের পার্ট এক এবং পার্ট দুই নিয়ে সম্পূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ছোট দেখো বোর্ডে আমি পাঁচটা ছোট প্রশ্ন লিখেছি, ছোট প্রশ্নগুলা তোমরা খাতায় লিখবে এবং আমি যে উত্তরগুলা বলবো আশা করছি উত্তরগুলাও লিখবে। দেখো ছোট প্রশ্ন প্রথমে কি লেখা হয়েছে, বাংলাদেশের আয়তন কত? তাহলে আমরা কি সবাই জানি না বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ তাই, 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে দেখো বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। ভারত ছাড়া আর কোন দেশ বাংলাদেশের সীমান্তে অবস্থিত? ভারত মহাদেশ, ভারত দেশ ছাড়া আর কোন দেশ বাংলাদেশের সীমান্তে অবস্থিত বলো তো শিক্ষার্থীরা? কোন দেশ? হচ্ছে মিয়ানমার। মিয়ানমার। ভারত ছাড়া আর কোন দেশ বাংলাদেশের সীমান্তে অবস্থিত? সেটা হচ্ছে মিয়ানমার। বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে? বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে। ব উম গ আকার সাকার সা গ মসিন্দুরে কাজে সাগরে। বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে। রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে কোথায় বাস করে? আমরা কি সবাই এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি বলো তো? আমরা কিন্তু সবাই দেখিনি, যারা আমরা চিড়িয়াখানায় গেছি তাদের তারাই আমরা শুধু দেখেছি। কোন কোন ফসল উৎপাদন করে বৈদেশিক মুদ্রা আয় করি? আমাদের অর্থকরী ফসল কয়টি বলো তো? মনে আছে আমাদের অর্থকরী ফসল দুইটি। এই দুইটি ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি, সেটা হচ্ছে পাট ও চা। পাট ও চা আমরা কি করি? উৎপাদন করে দেশের অর্থনীতি আমরা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আয় করি। তাহলে দেখো শিক্ষার্থীরা প্রশ্নগুলো আরেকবার বলছি, বাংলাদেশের আয়তন কত? তাহলে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তারপর দেখো কি বলছে, ভারত ছাড়া আর কোন দেশ বাংলাদেশের সীমান্তে অবস্থিত? মিয়ানমার। ভারত ছাড়া মিয়ানমার বাংলাদেশের সীমান্তে অবস্থিত। বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে? বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? সুন্দরবনে পাওয়া যায়। কোন কোন ফসল উৎপাদন করে বৈদেশিক মুদ্রা আয় করি? পাট ও চা উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। শিক্ষার্থীরা দেখো তোমাদের এক কথা কিন্তু বারবার বলি, তোমরা কি করবে প্রশ্নের উত্তর কিন্তু সাজিয়ে লিখবে, শুধু এটুক ছোট উত্তর লিখবে না। পাট ও চা ফসল উৎপাদন করে বৈদেশিক মুদ্রা আমরা কি করি? আয়
করি, এভাবে সাজিয়ে লিখব। দেখো শিক্ষার্থীরা, এখানে আরো অনুশীলনীতে তোমাদের দুইটি বড় প্রশ্ন রয়েছে। আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ কি? তাহলে আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ হলো কয়লা, গ্যাস, চুনাপাথর, চীনামাটি, সিলিকা, বালি, খনিজ তেল, কঠিন শিলা ইত্যাদি। আমরা কিন্তু জানি এগুলা। তারপর গাছ আমাদের প্রয়োজন কেন, গাছপালা আমাদের কি কি কাজে ব্যবহার হয়, সে সম্পর্কে তোমাদের আসতে পারে 5টি বাক্য লেখো, 4টি বাক্য লেখো। কোন এলাকায় গাছ বেশি জন্মে, তাহলে গাছ আমাদের প্রয়োজন কেন। দেখো, গাছ আমাদের পরম বন্ধু। মা বাবা যেরকম আমাদের পরম বন্ধু, গাছও কিন্তু সেরকম আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা ফল পাই, ফুল পাই, কাঠ পাই, ছায়া দেয় এবং জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। বলো তো শিক্ষার্থীরা, জীবন ধারণের জন্য কি গুরুত্বপূর্ণ উপাদান? অক্সিজেন। অক্সিজেন হলো আমাদের জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। অক্সিজেন ছাড়া কোনো মানুষ জীবন যাপন করতে পারে না। সেই অক্সিজেন আমরা কোথায় থেকে পেয়ে থাকি? গাছের মধ্যে থেকে পেয়ে থাকি। গাছ গাছ আমাদের ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়, কাঠ সরবরাহ করে। গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। গাছ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমরা অনেক আসবাবপত্র তৈরি করি। তাহলে শিক্ষার্থীরা, আজকে 5টা ছোট প্রশ্ন এবং 2টা বড় প্রশ্ন শিখলাম। বলো তো প্রশ্ন বড় 2টা কি? আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ কি? গাছ আমাদের প্রয়োজন কেন? শিক্ষার্থীরা, আশা করছি প্রশ্নগুলো সবাই খাতায় তুলে নিবে যারা এখনো উঠাওনি, আর এই বড় প্রশ্ন 2টা সবাই মুখস্থ করবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আর তোমাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে তোমাদের নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার আমরা হাজির হব। ঠিক আছে শিক্ষার্থীরা, আচ্ছা, আসসালামু আলাইকুম।